فليرتقبوا عند ذلك ريحا حمراء. তখন দেখবে একটা অগ্নি বায়ু আসবে, যেই অগ্নি বায়ু এসে মানুষগুলোকে নিঃশেষ করে দিবে। পৃথিবীর মোট জনসংখ্যা 900 কোটি থাকলে আগের যুদ্ধ বিগ্রহগুলো একের পর এক সংগঠিত হতে হতে 9 এর মধ্যে 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তো 900 কোটির ভিতরে যদি 700 কোটি শেষ হয়ে যায়, বাকি থাকবে কয়শো কোটি? এর মধ্যে যখন রিহান হামরা অগ্নি বায়ু শুরু হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এরপরে দেখবেন ওয়া জালজালা, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে। আমার দেশও বারবার ভূমিকম্প হয়, যিনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন তিনি কি? কিন্তু এমন প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে, বারবার ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলছে ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। একবার যদি বড় ভূমিকম্প হয়, এই শহরটা মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। যিনি এখনো পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন তিনি কি? আজকে আপনার আমার জীবন পরিবর্তনের জন্য বিশ্ব নবীর হাদিস থেকে 15টি আলামত আপনার আমার চোখের সামনে দিয়ে যেতে চায়। শেষ জামানার গল্প এগুলো, আজকে যে গল্পগুলা শুনবেন শেষ জামানার গল্প এটা, আখেরি জামানার গল্প এটা। আঙ্গুলে আঙ্গুলে 15টা মিলে দেখবেন এবং হিসাব করে নিবেন কোন পথে আপনি চলছেন। আল্লাহ শত্রু হচ্ছেন না বন্ধু হচ্ছেন? যদি আল্লাহর বন্ধু হন, যিনি আমার আপনার জায়গা জান্নাতে বানায় দিবেন তিনি কি? কয়টা আলামত সবাই বলেন, কয়টা? আরো জোরে জোরে বলেন। 1 নম্বর আলামত আঙ্গুলে আঙ্গুলে গুনে নিবেন, ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, যখন আপনি দেখবেন গনিমতের সম্পদ গুলাকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আপনি বুঝে নিবেন কিয়ামত আসার সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে বলেন, মনোযোগ আছে তো? 1 নম্বর আলামত। 2 নম্বর আলামতে আসেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, আমানতদারি নষ্ট হয়ে যাবে। রাস্তা করার জন্য টাকা ঠিকই বাজেট হবে, ওই বাজেট যদি পকেটে পকেটে বিভক্ত হয়ে যায়, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? চাউলের টাকা, গমের টাকা, আপনার জনপ্রতিনিধি যদি হক আদায় না করে, জনগণের এই আমানত যদি নষ্ট করে, আপনিও যদি আপনার ভোটের আমানত নষ্ট করে। ওয়াল আমানাতু মাগনামা, এই আমাগনামা আমানত যদি আপনি নষ্ট করে, এই নষ্ট করার কারণে বুঝে নিবেন কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেঠি? কয় নাম্বার? এগুলো শেষ জামানার গল্প, এগুলা এসেট মুখস্থ করে রাখবেন। কয় নাম্বার? সবাই বলেন, বাকি আছে 12টা। তাহলে 12 আর 2 কত হয়? তা আমি তো বলছি 15টা। কয়টা বাকি? 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ওয়াজ যাকাতু মাগরামা, এমন একটা সময় আপনি দেখবেন যেই সময়ে যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাতের নামে লুঙ্গি বের হবে, যাকাতের নামে শাড়ি বের হবে, কোটি কোটি টাকা যাকাত আসবে। সামান্য লুঙ্গি শাড়ি দিয়ে যাকাত আদায় করে ফেলবে,
এমন সময় যখন আসবে আপনি মনে করে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এখন দেখবেন যাকাতের সময় আসছে গনি, এই যাকাতের সময়টা আমরা নির্ধারণ করে নিয়েছি শুধু রমজান মাস। আসলে কি শুধু রমজান মাসেই যাকাত দিতে পারবেন? না, পুরা বছর পারবেন, কিন্তু রমজান মাসে আল্লাহ সব বেশি দেয়। এই জন্য আমরা রমজান মাসটাকে বেছে নিই, যাকাত আপনারা আমরা দিব। ঠিক যেভাবে টাকা আসলে খুশি হই, যাকাত দেওয়ার সময় যারা খুশি হবে তাদেরকে যিনি আজাব থেকে নিয়ামত দিয়ে ভরপুর করে সম্পদ গুলাকে সংরক্ষণ করে নিয়ামতে ভরপুর করে দিবেন, সম্পদ আর সম্পদ দান করে দিবেন, তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? ও তাআল্লামাল ইলম লিগাইরিদ দ্বীন, চার নাম্বারে। এমন সময় আসবে মানুষ দ্বীন শিখবে দ্বীনের জন্য না, মানুষ আমাকে বড় আলেম বলবে জন্য মানুষ আলেম হবে, আমাকে আজহারি বলবে জন্য আজহারে যাবে, আমাকে মাদানী বলবে জন্য মদিনায় যাবে। আপনি যদি আপনার ইখলাসের জায়গা ঠিক না করতে পারে, এমন আলেম যদি আপনি হন যে আলেম শুধুমাত্র নাম খুঁজেছে, যে আলেম শুধুমাত্র ফেমাস হওয়ার চেষ্টা করেছে, এমন আলেম কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। প্রতিদান তা পাবে যারা খালিসান লিওয়াজহিল্লাহ, দ্বীনের জন্য আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা দ্বীন শিখবে তাদেরকে যিনি দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করে দিবেন, তিনি কে? এখন দেখবেন আপনারা বক্তাদেরকে দাওয়াত দেন, খুঁজে খুঁজে বক্তাদেরকে দাওয়াত দেন, কারা এখনো পর্যন্ত পড়াশোনা শেষ করে নাই, শিশু বক্তা লেখা যাবে, ঠিক বলে না একজন? আপনার আশ্বাসিতে মনে হয় দেন না, দেন, যাক দুইজন বলছে দেয় দেয় হুজুর, এরকম বক্তাদেরকে কি আপনারা দাওয়াত দেন? এই চেয়ারটারে হালকা বানাবেন না, এই চেয়ারটা বড় দামি চেয়ার, এই চেয়ারে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যোগ্য যোগ্য আলেমরা বসেছে, ঠিক না বেঠি? এই চেয়ারের মধ্যে পড়াশোনা শেষ করেনি, অথবা একজন সুন্দর গান বলে, ইসলামী সঙ্গীত বলে, অথবা কৌতুক করে, তাকে আপনি মুফাসসিরে কোরআন লেখে নামের আগে আল্লামা, মুফাসসিরে কোরআন, পীরে কেবলা, এই সব লেখে আপনি দাওয়াত দিলেন, এটাই কোরআন এবং হাদিসের সাথে আপনি প্রতারণা করলেন, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা চার নম্বরে খেয়াল রাখবেন, তাআল্লুমুদ্দিন লিগাইরিদ্দিন, এমন সময় আসবে মানুষ দিন শিখবে শুধুমাত্র ধোকাবাজির জন্য, এমন সময় যখন আসবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? কয় নাম্বার? আরো জোরে। এবার পাঁচ নাম্বারে আসেন আমার ভাইরা, ওয়া আতার রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্ত্রী যা যা বলবে স্বামী তা তা পালন করবে, এমন সময় এখনো আসে না? এত দূরের রাজশাহী তাও চলে আসছে, এরপরে মিলায় দেখবেন আমার ভাইয়েরা স্ত্রীরা কেমন হবে। অনেক স্ত্রী তো খুব ভালো, যারা নেককার যারা দিনদার তাদের কথা বাদ দিলাম, যারা বুড়ো প্লাক করে মাথার উপরে বড় বড় খোপা পড়ে নিজের সৌন্দর্য মানুষকে দেখায় এমন মহিলা এখন আছে না? না, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন কটেশ করে শুরু করে, দাঁতগুলো কেটে কেটে চিকন করে শুরু করে, বুড়োগুলো কেটে কেটে বুড়ো প্লাক করে শরীরের মধ্যে উল্কি আঁকে নিজের দেহের সৌন্দর্য মানুষকে দেখায় এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না? না, এরা জানি কাদের মেয়ে? কাদের?
কাদের বোন জানি? আমাদেরই বোন। কাদের স্ত্রী জানি? টাকাটা দেয় কারা? আরে কথা কয় না, কারা? আপনি টাকা দিলেন জাহান্নামের পথে, আপনি টাকা দিলেন জাহান্নাম কেনার জন্য। যেই মেয়েটা স্যান্ট মেরে বের হলো, ওই মেয়েটা জাহান্নাম এত কাছ থেকে কিনে নিল, নিজের সৌন্দর্য দেখি স্যান্ট মেরে বের হয়েছে, মানুষ দেখবে তার সুগ্রাম নিবে, তার দিকে তাকিয়ে থাকবে। লামতাজিদ রিহাল জান্নাত, ওই মহিলা জান্নাতের সুগ্রাণ পাবে না, যদিও জান্নাতের সুগ্রাণ বহু দূর থেকে দূর ছড়িয়ে যাবে। আজকে ঘরে ঘরে তাকায় দেখেন, মহিলাদের ভিতরে দেখা যায় আন্নানাত, এমন এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে বলে সব আমার নামে দিয়ে দাও, তোমার মায়ের নামে কিছু করা দরকার নাই, বাবাকে টাকা দেওয়া দরকার নাই, আত্মীয় স্বজনের খবর রাখা দরকার নাই, সব আমার নামে দিয়ে দাও, আমার মহিলা আছে না? আছে? সংখ্যা তো মনে একটু বেশি যেভাবে বলতেছে। আলতাফ ভাই পাশে বসে বলতেছে জি হুজুর, উনি বিয়ে করছে? তাহলে সর্বনাশ আজকে গড়ে গেল। কিসের জন্য আপনি প্রথম বললেন জি? আমি কোন দিন চেয়েছি যে সব আমার নামে দিয়ে দাও? সবার আগে আপনি মাথাটা লড়াই বললেন জি। জি বলতেও সাবধান থাকেন, নাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? দুই নম্বরে দেখবেন মান্নান কথায় কথায় খোটা দানকারিনি, স্বামীকে কথায় কথায় মহিলারা একটা কথা বলে বেশি খোটা দেয়। কথাটা কি? এই তো মাশাআল্লাহ, একজন কইছে সারা জীবন কি দিয়েছো, আরেকজন বলছে আমি দেখে তোমার ভাত খেয়েছি, নাইলে কেউ খেত না। এই দুইটা খোটা একেবারে কমন খোটা, দেয় কিনা? আপনাদেরকে দিছে? আল্লাহ মাফ করো, কারে কারে দিছে একটু হাত তুলে তো দেখি। এখন আর একজন খালি হাত তুলছে, হুজুর এত কষ্ট বুকে, যে হাত তুলছে তো বুড়া মানুষ, উনার অন্তত এমন হওয়ার কথা না, তারপর না বুঝে হাত তুলছে আর কি। এবার বলে এই যে কথায় কথায় যেই মহিলারা খোটা দেয়, বিশ্ব নবীর ঘরের খবর নিয়ে দেখেন, এমন কয়েকটা মাস ছিল ঘরের মধ্যে কোনো খাবার নাই, একটা বারের জন্য কোনো আম্মা জান খোটা দেন নাই, একটা বারের জন্য কেন ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না, একটা বারের জন্য আম্মা জানরা খোটা দেন নাই। মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা, আম্মা জান, মা খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা কত কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, ঘরের ভিতরে কিছুই নাই, একবারের জন্য খোটা দেয় নাই, আমি বিশ্ব নবীর কন্যা, আলী আমার মতো মেয়ে তোমার ঘর করে খাচ্ছে, একটা বারের জন্য খোটা দেন নাই। এজন্য বিশ্ব সেরা রমণীদের খাতায় তাদের নাম, যিনি অন্তর্ভুক্ত করে দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন আমার ভাইরা হান্নান, এমন সব আচরণ ঢুকে যাবে, কথায় কথায় স্বামী যখন বলবে একটু আমার পানিটা আগায় দাও, কি বলে তখন আপনার স্ত্রী কি বলে? পারলে নিজে ঢেলে নিয়ে খাও, সারাদিন কাম কম করি নে, তুমি এইটা মনে করো না আমি বসে বসে খাই, সব কাজ আমি করি, এরকম হয় কি হয় না? তাহলে আগের দিনের মহিলাদের কাজ কম ছিল না, এখন কম? এখন তো কিছুই নাই, আগে এক সময়
বাড়া বাঁধতে হতো। আপনাদের দেশে কি বলে? ঢেকি বাঁধতে হতো, ঢেকি বাঁধতে হতো, ঢেকি বেঁধে এরপরে কত কষ্ট করে রান্না বান্না করে এরপরে খানা খেতে হতো। আর এখন তো রাজশাহীতেও গড়ে গড়ে এখন সিলিন্ডার আছে, আছে না? আছে না? সব শহর হয়ে যাচ্ছে। এরপরে আপনার শুকরিয়া আদায় হয় না, বিশ্ব নবীর কন্যার ভিতরে যেই শুকরিয়া বোধ ছিল, আজও যদি আমার মা বোনরা এমন শুকরিয়া বোধ জাগ্রত করে, এই শুকরিয়া বোধের কারণে পরিবারের ভিতরে আল্লাহ পাক মাওয়াদ্দা এবং রহমা দিয়ে দিবেন, এই সুখময় পরিবার জান্নাতি পরিবার হিসেবে যিনি কবুল করবেন তিনি কে? শয়তানের প্রধানতম একটা কাজ হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে খালি বেজাল লাগায় দেওয়া। এজন্য এই জাতীয় কর্মকাণ্ডে অনেক সময় দেখবেন বেজাল লেগে যায়, এরপরে দেখবেন কান্না না, কথায় কথায় বলে কই আমার বাবার বাড়ি আর কই তোমার বাপের বাড়ি, কই আমার বাপ আর কই তোমার বাপ, কই আমার ভাই আর কই তোমার ভাই, এরকম বলে কি বলে না? এরপরে দেখবেন হাদ্দা কাপ, আপনি কোনো কিছু কিনে এনেছেন পছন্দ হবে না, সব সময় পছন্দ অন্যদিকে থাকবে এমন আছে না? এটাও আছে, কয় 12 রঙের 13 পাইরের একটা শাড়ি পারলে আইন, লোক সব মার্কেটে খুঁজছে কোথাও পায় না, একটা কম হলে কি আনলা, এটা তো 13 পাইর হইল না। এরকম না করে একটা শাড়ি দিয়ে আপনার জীবন যাবে না, এটাকে পছন্দ করেন স্বামী এনেছে, পছন্দ না হলেও বলেন খুব সুন্দর হয়েছে, এটার মধ্যেই যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? এরপরে দেখবেন বাররাকাত, এমন সব মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে এমন মহিলা এখন আছে না? এটাও আছে। এর পরেরটা কিন্তু আর জোরে কোনো কথা কই না, একেবারে চুপ করে থাকেন। এর পরেরটা হলো সাদ্দা কাপ, এমন সব মহিলা স্বামীর সঙ্গে তর্কই করে না, স্বামীর গায়ে এক গাল দুই গাল হাত তুলতেও দেরি করে না এমন মহিলা আছে না? এই জন্যই তো দেশের এই অবস্থা বললাম, এখানে জোরে বলেন না, এখন জোরে যারা বলছেন আসলে কি দেশের অবস্থা ভালো বলেন? ভালো। আমি বলছিলাম আমার ভাইয়েরা পঞ্চম নম্বরে কেয়ামতের আগে দেখবেন স্বামীরা কথায় কথায় স্ত্রী আনুগত্য করবে, ছয় নম্বরে তাকায় দেখবেন যেই মা আপনাকে জন্ম দিয়েছে, জন্মধারিণী মা আপনাকে জন্ম দিতে গিয়ে শরীর থেকে একটা না দুইটা না 27টা হাড় ভেঙে গেলেন, যেই পরিমাণ ব্যথা লাগত, এত পরিমাণ ব্যথা লেগেছে মায়ের, মা সহ্য করেছে, খোদার যন্ত্রণায় কেঁদে উঠেছেন, মা সহ্য করেছে। এখন আমি আমার ছোট্ট বাচ্চাটার দিকে তাকায় থাকি, অসুস্থ হলে আমি অন্য রুমে গিয়ে ঘুমাই, সারাদিন মাহফিল করে গিয়ে ঘুম না হলে কষ্ট হবে, অথচ তাকে দেখি মা সারা রাত জেগে সন্তানের পাশে বসে বসে দোয়া করে, যখন যা লাগবে সন্তানের মুখে তা তুলে দেন, মা সন্তানের শরীর থেকে মুছে দেয়, নিজে না খেয়ে সন্তানটাকে খাওয়া, যখন দেখবে স্ত্রীর কথা শুনে মাকে যখন সন্তান কষ্ট দিবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে, ঠিক না বিঠি? কয় নাম্বার? জোরে বলেন, আরো জোরে, বাকি আছে আলহামদুলিল্লাহ। এত তো মানুষের ভিতরে এত সুন্দর মনোযোগ আপনাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? একটা সময় ছিল আমরা বলতাম হুজুর কিচ্ছা কাহিনী বলেন, নাইলে মানুষ বুঝবে না, কো
কুরআন হাদিসের আলোচনা এগুলো সবার বোঝার বিষয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই জগৎ যে রূপকারকে দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে, কোরআনের মাহফিলে তিনি শুধু অনর্গল কোরআন এবং হাদিসের কথাই বলতেন, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়ের আজকের মাহফিলে গুনে গুনে নিয়ে যাবেন, ছয় নাম্বার আলামতটা গুনে নিলেন, এবার আসবো কয় নাম্বার, সাত নাম্বারে আসেন। ও আদনা সাদিকহু, এমন একটা সময় দেখবেন আসবে যেই সময়ে ছেলেরা বন্ধুদেরকে আপন মনে করবে, বন্ধুদেরকে সবচেয়ে কাছের মনে করবে। আট নাম্বারে বিশ্ব নবী বলেন আকসাবাহু, বাপকে সবচেয়ে দূরের মনে করবে, পর মনে করবে। আজকে দেখেন অনেক বাবারা আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে দেয় আর বলে হুজুর সন্তানটা এত দূরে চলে গেছে, সন্তানটা এত নষ্ট হয়েছে, সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, আমি বাপ আমাকে সম্মান করে না, ইজ্জত করে না, আমার জন্য তার মনে কোনো মহব্বত নাই, এই কথা যে বাপ বলে আমি প্রথমেই তাকে বলি তার কিছু অধিকার ছিল। তরুণরা তোমরা শুনে রাখো, বাপ হিসাবে আপনার কিছু কাজ ছিল সন্তানের প্রতি, এই কাজগুলো আপনি করতে ব্যর্থ হয়েছেন, আজকে এমন সময়ে আপনি সন্তানের জন্য চিন্তা করছেন যখন আপনার সন্তান অলরেডি বিপদগামী হয়ে গেছে, ঠিক না বেঠি? এজন্য সন্তানের জন্য প্রথম কাজ, যখন সন্তানটা পেটে আছে মায়ের, তখন আপনি স্বামী কোরআন তেলাওয়াত করবেন, টিভি দেখা বন্ধ করেন, আপনার স্ত্রীর জন্য টিভি দেখা বন্ধ করে দেন, এই টিভির যে রশ্মিগুলো রয়েছে এই রশ্মিগুলো প্রভাবান্বিত করবে সন্তানকে, এই সন্তান কোরআন শুনবে, কোরআনের মানসিকতাই সন্তানটাকে যিনি ভূমিষ্ঠ করবেন তিনি কি? এরপরে সন্তান যখন দুনিয়া আসলো, কুল্লু গুলামিন রহীনাতুন বিআকীকতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিরিহি ফায়ুহলাকু ওয়া ইউসাম্মা, সন্তানের উপরে আপনার দায়িত্ব শুরু হয়ে গেল যখনই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার ডান কানে আপনি আজান দিয়ে দিবেন, বাম কানে কামত দিবেন, শুরু হয়ে গেল দায়িত্ব। সাত দিনের ভিতরে সুন্দর নাম রাখবেন, প্রথম দিনও যদি নাম রেখে ফেলেন কোনো অসুবিধা নেই, দ্বিতীয় দিন যদি নাম রেখে ফেলেন কোনো অসুবিধা নাই, তিন নাম্বার দিনেও যদি নাম রেখে ফেলেন অসুবিধা নাই, সাত দিনের মধ্যেই সুন্দর নাম রেখে ফেলবেন, মাথা চেষে ফেলবেন, চুলগুলো আপনি স্বর্ণ রৌপ্যের ওজনে সৎকা করে দিবেন, এই চুলগুলোকে আপনি সৎকা করে দিলেন, সাধ্য যার যেরকম আছে এই রকম আপনি সৎকা করবেন, আকিকা দিবেন পারলে দুইটা ছেলের জন্য, আর যদি সামর্থ্য না থাকে একটা ছাগল দিবেন, মেয়ের জন্য একটা ছাগল দিয়ে দিবেন। এই যে আকিকা দিলেন আপনি আল্লাহর গোলামটাকে আল্লাহর কাছে আশ্রয়েছে, শয়তানের কুমন্ত্রণা থেকে প্রার্থনা করে নিলেন আল্লাহ আমার সন্তানটাকে হেফাজত করো, যিনি হেফাজত করবেন তিনি কি? এরপরে নাম রাখেন সেন্টু, নাম রাখেন মিন্টু, নাম রাখেন পসা। কিরে তার নাম পসা রাখছিস কে? কয় হুজুর পসা রাখছি, হের কাণ্ড সেদা করে দিছি ছোট কালে, কে এই জন্য সেদা করে দিছি, আগে পোলাপান মারা গেছে পাঁচটা, এখন চিন্তা করছি এর নাম রাখি পসা অথবা ফালাইন না, যেহেতু নাম রাখছি ফালাইন না আর পসা, এইটা অন্ত তাল্লাই নিব না, আজরাইলের চোখে এটা ধরা পড়বে না, এই জন্য এর কাণ্ডারে সেদা করে দিছি, নাম রাখছি পসা, এই জন্য হ্যাঁ মরে নাই। একই দাটা
কোনো ইমামদারের আকীদা হতে পারে না। আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ইয়া বলি মাইয়া শাউ ইনাসাউ ওয়া ইয়া বলি মাইয়া শাউ উযকুর আও ইউযাউজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আপনার মেয়ে হয়েছে প্রথম, এরপরে ছেলে হয়েছে, ছেলে হয় না শুধু মেয়ে হয়েছে, ছেলে মেয়ে উভয়টা হয়েছে, কোনটাই হয় নাই বন্দা রেখে দিয়েছেন সব কার কাজ? বলেন কার কাজ? এজন্য আমার ভাইরা বাবার দায়িত্ব আছে, সন্তানের সামনে আপনি সিগারেট খান, উলঙ্গ ড্যান্স আপনি সন্তানের সামনে দেখেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আলিঙ্গনে মিলিত হন সন্তানের চোখের সামনে, তার বুঝ হচ্ছে মাত্র, তার সামনে স্ত্রীকে গালিগালাজ করেন, এই সন্তান কেমন করে আপনার কাছাকাছি আসবে? আদনা সদীকহু, সে তো তার বন্ধুর কাছে গিয়ে শান্তি খুঁজবে, বন্ধুর কাছে গিয়ে যখন শান্তি খুঁজবে, এই শান্তি কখনো কখনো ড্রাগ এডিক্টেড বানায় দিবে। আমার দেশে ওই ঐশীর মতো মেয়ে হয়ে বাপ মায়ের গলায় ছুরি চালাবে ঠিক না বেঠি? কয় নম্বরে আছেন? আট নম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা নয় নম্বরে আসেন, ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে দাম্ভিক অহংকারী সভাপতি মুতাওয়াল্লি ক্ষমতার জোর দেখাবে, মসজিদের ভিতরে হট্টগোল শুরু করবে, এমন সময় যখন আসবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময় চলে এসেছে ঠিক না বেঠি? মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? সেখানে যদি কোনো দাম্ভিক কোনো বেয়াদব যদি দাম্ভিকতা দেখায় অহংকার দেখায়, জনতা একত্রে মিলে গাড ধাক্কা দিয়ে তাকে বের করে দিবেন, বেয়াদবের স্থান মসজিদে হতে পারে না ঠিক না বেঠি? এই আলামত এখন আমাদের সমাজে আছে না নেই? কয় নাম্বার? জোরে বলেন নয় নাম্বার। কয় নাম্বার? এবার আসেন দশ নাম্বারে আমার ভাইয়েরা, ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম, এমন সময় আসবে জায়গায় জায়গায় এলাকায় এলাকায় যত নেতা পাবেন তাকায় দেখবেন সব ফাসেক গুলা মানুষের নেতা হয়ে আছে ঠিক না বেঠি? আমার কথা? আরে কথা কেন, আমার কথা, বিশ্ব নবীর কথা আমার ভাইরা। তিরমিজি 2214 নং হাদিস খুলে দেখবেন, তার মানে কি দাঁড়ালো? যখন আপনি দেখবেন ফাসেক গুলা নেতা হয়ে গেছে, আপনি বুঝে নেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে বলেন বাকি আছে? কে কে চলে যাবেন হাত উঠা? আছে? লিল্লাহে তাকবীর। আমি দেখতে পাচ্ছি পুরাপুরি আপনাদের মনোযোগ আছে, বাকি আছে আর কয়টা? এবার 11 নম্বরে চলে যায় আমার ভাইয়েরা, ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো যখন জাতীয় নেতা হবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময় সন্নিকটে ঠিক না বেঠি? এলাকায় এলাকায় ফাসেক হবে নেতা, আর যারা বড় বড় নেতা এরাও যখন দেখবেন নিকৃষ্ট মানুষগুলা নেতা হয়েছে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে বলেন এগারো। হলে আর বাকি কয়টা? এরপরে আমার ভাইয়েরা 12 নম্বরে আসেন,
উকরিমার রজুল মাখাফাত শাররিহ, এমন একটা সময় দেখবেন আসবে খারাপ লোককে মানুষ দূর থেকে সম্মান করবে না, সামনা সামনে আসলে একটু সম্মান করবে, দেখা দেখা সম্মান করবে, ভাই ভাই বলে সালাম দিবে। মাখাফাত শাররিহ শুধুমাত্র তার ভয়ে, কারণ জানে যদি ইজ্জত না করে এই জালেম অনেক বড় অন্যায় অবিচার করবে, ঠিক না বেটি? তুমি মনে করছো তোমার সম্মান করে? ওদিন দেখলাম একজন যে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আমি আর কিছু বললাম না, আপনারাই বলেন কি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এরপর আবার বলে ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ, সে কি আসলে এই বিষয়ে জ্ঞানী না মূর্খ? চিৎকার করে বলেন জ্ঞানী না মূর্খ? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে মুসলমানদের দেশে রাষ্ট্র ধর্ম বাদ দেওয়ার মতো আস্পর্ধা দেখায় ইনশাআল্লাহ যে বলবে সে জ্ঞানী হতে পারে না, ইসলামের দৃষ্টিকোণে পাক্কা মূর্খ, ঠিক না বেঠি? কোরআন কারিমে আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন এইভাবে, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. নির্বোধ, তুই তো বুঝস না, যেই লোকটা এক পেশি জ্ঞানী, এমবিবিএস এফসিপিএস করেছেন অনেক বড় ডাক্তার, আপনি আপনি দিন সম্পর্কে কিছুই জানেন না, দিন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে রাষ্ট্রধর্মের বিরুদ্ধে বলে ইনশাআল্লাহ বলার দুঃসাহস করেন, ঠিক না বেটি? কয় নাম্বার জোরে কোন কয় নাম্বার? এজন্য আমার ভাইরা যখন দেখবেন খারাপ লোককে মানুষ সম্মান করে, শুধুমাত্র ভয় পেয়ে সম্মান করে, আপনি মনে করবেন এটার নাম সম্মান না, এটার নাম আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, আপনার মৃত্যু হতে দেরি হবে, আপনার নিকৃষ্ট জায়গায় জায়গা হতে দেরি হবে না, ঠিক না বেঠি? কয় নাম্বার জোরে কোন কয় নাম্বার? এবার ১৩ নাম্বারে আসেন আমার ভাইয়েরা, وظهرت القينات والمعازف. এমন একটা সময় আসবে যখন গান বাজনা বেড়ে যাবে, নায়িকাদেরকে মাথায় নিয়ে মানুষ নাচবে, এখন নাচে কিনা, কোন নায়িকা কি করেছে, কয়টা বিয়ে হয়েছে তার, ডিভোর্স কত তারিখ, কোন স্বামীর কি নাম, সন্তান হয়েছে কি হয় নাই, সন্তান চেয়েছিল কি চায় নাই, এগুলো নিয়ে আমার দেশের মিডিয়া গুলা রিপোর্ট করে, ঠিক না বেঠি? এরপর অনেক সময় দেখা যায় বিনা স্বামীতেই একটা সন্তান কোথা থেকে জানি চলে আসছে, এরকম রিপোর্টও আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখি, পরে আবার একজনকে বলা হয় যে সে বাপ, এই সম্পর্কের কথা জানাতে নিষেধ ছিল, এই জন্য জানাইনি। এরা হচ্ছে আমাদের এখন আইডল, আইকন। এই রকম যখন আলামত দেখবেন, বড় বড় আযাব আসতেছে, বিশ্ব নবী বলেছেন এটা ১৩ নাম্বার হলে বাকি আছে কয়টা, আরো জোরে কয়, টুরিবাতিল খামর মাথা বেড়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখে জরিপ বলছে, এদেশের ২৫ লক্ষ লোক নানা ধরনের নেশাজাত দ্রব্যাদি দিয়ে নেশা করে, কেউ খায় ফেন্সিডিল, কেউ খায় আফিফ, কে খায় মেরিচুয়েনা, কেউ খায় ইয়াবা, কেউ খায় হেরোইন, কেউ নেয় পেথিডিন, কেউ সরাসরি মদ খায়, কেউ আবার নতুন করে এলএসডি গ্রহণ করে, কেউ আবার গাঁজা খায়, আছে না নাই? এই যে বললাম এটা আমার পরিসংখ্যান না, আমাদের দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এদেশের ২৫ লাখ মানুষ মাদকাসক্ত কোনো না কোনো ভাবে,
এবং সর্বনিম্ন শুধু গাঁজাও যে খায় তার নেশা করতে গিয়ে খরচ হয় 150 টাকা। 150 টাকা যদি খরচ হয় 25 লাখ মানুষের, তার মানে কোটি কোটি টাকা দেশের টাকা আমাদের দেশের নিকৃষ্ট মানুষগুলোর পকেটে গিয়ে ওই নিকৃষ্ট নেতাগুলো ধনী হয়ে যাচ্ছে, ঠিক না বিঠি? যাদের আস্কারায় মদ জুয়া চলছে তারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না বিঠি? এই কথা কি আপনারা বুঝেন? যদি বুঝে থাকেন এরপরে 15 নম্বরটা বোঝার চেষ্টা করেন। শেষ জামানার গল্পটা এমন হবে, শেষ জামানার লোকেরা শুরু লোকদেরকে গালি দিবেন, এমন কি সাহাবায়ে কেরামদেরকে গালি দিবেন, তাবিদেরকে গালি দিবেন, তাবে তাবিদেরকে গালি দিবেন, আইমায়ে মুজতাহিদিনদেরকে গালি দিবেন, এমন সময় যখন চলে আসবে বিশ্বনবী বলেন আর দেরি থাকবে না, ফারতাকিবু ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন দেখবে একটা অগ্নি বায়ু আসবে, যেই অগ্নি বায়ু এসে মানুষগুলোকে নিঃশেষ করে দিবে। পৃথিবীর মোট জনসংখ্যা 900 কোটি থাকলে আগের যুদ্ধ বিগ্রহগুলো একের পর এক সংগঠিত হতে হতে 9 এর মধ্যে 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তো 900 কোটির ভিতরে যদি 700 কোটি শেষ হয়ে যায় বাকি থাকবে কয়শো কোটি? এর মধ্যে যখন রিহান হামরা অগ্নি বায়ু শুরু হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এরপরে দেখবেন ওয়া জালজালা, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে। আমার দেশও বারবার ভূমিকম্প হয়, যিনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন তিনি কি? কিন্তু এমন প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে, বারবার ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলছে ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। একবার যদি বড় ভূমিকম্প হয় এই শহরটা মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, যিনি এখনো পর্যন্ত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তিনি কি? এরপরে দেখবেন ওয়া খসফা, কষ্ট হচ্ছে আপনাদের? রাত মনে অনেক হয়ে গেছে, আর 10টা মিনিট আমি আছি। এতক্ষণ আপনারা হাজার হাজার আল্লাহর গোলাম শুনেছেন, শেষে আমি 5টা আমল দিয়ে দিব, একজন উঠেন না ইনশাল্লাহ, কম উঠে যাবেন, তাইলে আর দেরি করার সুযোগ নাই। অনেকের মনে হয় প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, আছে জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, এবার আমার ভাইয়েরা শেষ সময় এসে মনোযোগটা পুরোপুরি দিয়ে দেই, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, খোদ আমেরিকার দিকে তাকায় দেখে নিউ ইয়র্ক সিটির ভিতরে বন্যা হয়েছে, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে, বারবার করোনা বিদায় নিয়েও নেয় না, পৃথিবীর মানুষগুলা তটস্থ হয়ে গিয়েছে, অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এরপরে বিশ্বনবীর বাস্য মিলাদ ওয়া কযফা, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, ওয়া আয়াতিন তাতাবা কানিদামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এমন একটা সময় আসবে পুতির একটা মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেমন তাস তাস করে পড়বে, এই 15টা আলামত যখন মিলবে একটার পর একটা আলামত দেখতে পারবেন।
আজকে আপনি এখানে বসে বলেন পনেরোটা আলামত এখন আমাদের সামনে আছে না না এখনই আমাদের সময় প্রস্তুতি নেওয়ার আমার ভাইয়েরা কি দিয়ে প্রস্তুতি নেবেন কামান দিয়ে আমার প্রস্তুতি না সাহাবী প্রশ্ন করলেন মাতা সাআ কিয়ামত কবে হবে নবীজি বললেন ওমা ইস্তাদাতাল্লাহা কি প্রস্তুতি তোমার আছে প্রস্তুতি হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এই দুই প্রস্তুতির কারণে যিনি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে এবার পাঁচটা আঙ্গুল উঁচা করে দেন কয়টা জোরে বলেন আরো জোরে এখন একটা লোককেও যাইতে দিন না চারটা লোক আমি দেখতেছি হাজার হাজার মানুষ থেকে চলে যাচ্ছে একটু বসেন মুনাজাত না করে যায় না একটু বসেন মেহেরবানি করে যুবকরা তো চারটা যুবক চলে যাচ্ছে যুবকরা তোমরা চলে যাবা এবার পাঁচটা আঙ্গুল উঠাইছেন যারা এত কথার পরে আমাদের কান যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয় চোখ যেন বিরুদ্ধে সাক্ষী না দেয় জবান যেন সাক্ষী না দেয় এই চামড়া যেন বিরুদ্ধে না দাঁড়ায় পাঁচটা সময় আমল করবেন আল্লাহর কাছে মাফ চাবেন যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে এক নাম্বার সময় হলো হাত নামান আমার ভাইরা এক নাম্বার সময় হলো ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত নামাজ যখন শুরু করছেন এই মুহূর্তটা কাজে লাগিয়ে ফেলে আমরা কেউ অনেকেই জানি না এই আমলটা অনেকেই জন্য বললাম অনেকেই হয়তো শুনেছেন জানেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন ঠিক এক মুহূর্তে ইমাম সাহেবের নামাজের প্রস্তুতি চলছে কামত চলছে আপনি তখন পড়ে ফেলেন আল্লাহু আকবার কাবীরা والحمدللہ کثیرا وسبحان اللہ بکرۃ واصیلا এই তিনটা বাক্য আল্লাহর যে গোলাম পড়বে তার জন্য আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজির করে দিবেন তিনি কে বিশ্বনবী একজন সাহাবীকে দেখলেন গুনগুন করে কি যেন পড়েছে নামাজের সালাম ফিরিয়ে বললেন কে পড়েছো কি পড়েছো সাহাবী বললেন আমি পড়েছি আল্লাহু আকবার কাবীরা والحمدللہ کثیرا وسبحان اللہ بکرۃ واصیلا আমি পড়েছি বিশ্বনবী বললেন আজিবতুল আগাব ফুতিহাত লাহা আবওয়াবুস সামা আমি বড় অবাক হয়েছি সাহাবী যখন এই বাক্যগুলো পড়েছে আমি নজর করে দেখি আকাশের সাত সাতটা দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দিয়ে অজস্র রহমতের ফুলক ধারা আল্লাহ পাক তার জন্য নাজিল করে দিয়েছে আজকে থেকে আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ দুই নম্বরে আমার ভাইয়েরা ইনদা কুল্লি আযান পাঁচ ওয়াক্ত নামাজের আযান যখন হয় প্রত্যেক নামাজের আযানের সময়ে মুয়াজ্জিনের সঙ্গে ঠোঁট মিলায়া যা যা মুয়াজ্জিন বলে আপনিও বলেন কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিনের অনুরোধটা বলার চেষ্টা করেন মুয়াজ্জিনের মতো করে মিল রেখে বলে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেন আজানের শব্দগুলো শুনে আজানের উত্তর দেন একটু দোয়া করেন যিনি এই সময়টাতে ফুতিহাত লাহা আবওয়াবুস সামা আকাশের দুয়ার খুলে দিবেন ওয়াস্তুজিবা লাহু আপনার দোয়াগুলো কবুল করে নেবেন তিনি কে কয় নাম্বার দুই নাম্বার কয় নাম্বার তিন নাম্বারে আমার ভাইয়েরা সুলুসুল আখির মিনাল লাইল
রাতের শেষ অংশে সব মানুষগুলা যখন ঘুমায় আপনি দাঁড়িয়ে যান আল্লাহর জন্য দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন কেঁদে কেঁদে আল্লাহকে মনে দুঃখ গুলো বলে ওই সময়ে সাত আকাশের দুয়ার খুলে যিনি আপনাকে বলবেন হাল মিন সাইলিন ফায়ুতাব তোর কোন চাল আছে কি একবার আমি আল্লাহর কাছে চাই যিনি চাওয়া পাওয়া পূর্ণ করে দিব তিনি কি কয় নাম্বার এবার কয় নাম্বার চার নাম্বারে আমার ভাইয়েরা এন্দাজ জোহর জোহরের নামাজের সময়ে নামাজের ঠিক পূর্বক্ষণে সূর্য যখন ঢলে পড়েছে আপনি চার রাকাত নামাজ পড়েন নবীজি বলেন জোহরের আগে যারা চার রাকাত নামাজ পড়বে ফিহা সাতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা এই চার রাকাত নামাজ যারা পড়বে তাদের জন্য আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কি আকাশের দুয়ার খুলে দিবেন আল্লাহ এই সময়টাতে রাসূল বলেন ওয়া উহিব্বু আন তাসআদা লি ফিহা আমালুন সালেহ আমার বড় মনে চায় এই সময়টা কোনো ভালো কাজ করি ভালো কাজ করলেই যিনি আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কি বাকি আছে জোরে বলে আরো জোরে সর্বশেষ আমার ভাইরা ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস সোমবারে আর বৃহস্পতিবারে এই দুই বারে আল্লাহর যে গোলাম আল্লাহ পাককে ডাকবে অটোমেটিক্যালি সোমবারে বৃহস্পতিবারে যিনি গুনাহ মাফ করে দেন তিনি কি দুই শ্রেণীর মানুষের গুনাহ মাফ হবে না এক নম্বর হলো যেই লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করেছে তাকে যিনি মাফ করবেন না তিনি কি আরেকজন হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা যার ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা এই লোকটাকে আল্লাহ মাফ করবে না অন্য সকল লোককে যিনি মাফ করে দিবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এই দুইটা বারে আমল করবেন যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন তিনি কি আল্লাহ পাক আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تعالى দুর্গাপুরের মাহফিল থেকে দুদিন ব্যাপী মাহফিলের বিদায় লগ্নে হাজার হাজার আপনার গোলামদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি জীবন ভর অনেক গুনাহ করেছি অন্যায় করেছি মেহরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা নজর করে দেখে ডানে বামে সামনে পিছনে কবরগুলোতে আমার আপনার নিকটতম আত্মীয় স্বজনরা ঘুমায় অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় দয়া করে মায়া করে যার দাদা নাই দাদি নাই অন্ধকার কবরে ঘুমায় দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা আল্লাহ তাআলা যতজন হাত উঠেছি অনেকের নানা নাই নানি না অন্ধকার কবরের কবরবাসিনী হয়েছে আল্লাহ মেহরবানি করে নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা যারা হাত উঠিয়েছে নজর করে দেখেন
অনেকের মানাই অন্ধকার কবরে ঘুমায় আছে যার মানাই মাকে কবরে রেখেছে মায়ের কানে দুল খুলে এনেছে মায়ের নাকের ফুল খুলে এনেছে মায়ের হাতের বালা খুলে এনেছে মায়ের গলার চেইন খুলে এনেছে সন্তান নিজ হাতে মাকে কবরে নামিয়েছে এখনো মাঝে মাঝে মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায় কবরের উপরের অংশ দেখা যায় নিচের অংশ দেখা যায় না আল্লাহ মায়ের গুনাহগুলা সন্তান খুলে আনতে পারে না যত সন্তান এমন আছে যার মা নাই মেহরবানি করে সন্তানের হাতের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যত জন হাত উঠিয়েছি নজর করে দেখেন অনেকের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে বাবার বড় শখ ছিল সন্তান বড় চাকরি করবে দেখে যেতে পারে নাই সন্তান বড় একটা বাড়ি করবে দেখে যেতে পারে না আমাদের জন্য বাপ কত কষ্ট করেছে গা ভিজে গিয়েছে সন্তানকে ভিজতে দেয় না রোদে পড়েছে খেত খামারে কাজ করেছে সন্তানকে কাজ করতে দেয় নাই পড়াশোনা করিয়েছে বৃষ্টিতে ভিজেছে সন্তানকে ভিজতে দেয় নাই পড়াশোনা করিয়েছে নিজে ভিজে সন্তানকে ছাতা কিনে দিয়েছে আয় আল্লাহ যখন বোঝ হয়েছে বাপকে আর পায় নাই বাপ অন্ধকার কবরে চলে গেছে মেহরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ যতজন হাত তুলেছি অনেকের অভাব অনটন অসুস্থতা রয়েছে অনেক মা বোন এসেছে সন্তান হয় না রব্বুল আলামিন যার যে অভাব অনটন আছে আজকের এই মাহফিল থেকে অভাব অনটন গুলা দূর করে দেন আল্লাহ তাআলা একদিন দুনিয়া থেকে চলে যাব এমন বানায় নিন না মানুষ যখন আমাকে কবরের পাশ থেকে গালি দিবে মানুষ বলবে লোকটা বড় বদকার ছিল খারাপ ছিল এমন বানায় নিন না এমন বানায় ডাকটা দিন যখন আমি সিজদার মধ্যে আছি সুবহানা রাব্বিয়াল আলা পড়ছি যখন আমি কোরআন তেলাওয়াত করছি আল্লাহ পাককে ডাকছি রোজা মুখে আছি দিন কায়েমের জন্য বের হয়েছি এমন সময় ডাকটা দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ তাআলা আপনার যত গোলাম এসেছে প্রত্যেককে নামাজি দিনদার পরহেজগার বানান এমন একজন কেউ উঠেন না এখান থেকে উঠে নামাজ পড়বে না আল্লাহ প্রত্যেক গোলামকে নামাজি দিনদার বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন মাহফিল ইন্তিজামিয়া কমিটি অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছে আমার অত্যন্ত আপন আলতাফ আজ থেকে বেশ কয়েক বছর আগে দাওয়াত দিয়েছে আজকে আসতে পেরেছি ঘুমালি রব্বুল আলামিন যতগুলো কথা বলেছি আল্লাহ এই কথাগুলো থেকে প্রথমে আমাকে আমল করার তৌফিক দিও আল্লাহ